ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য বিদ্যুৎ দপ্তরের বকেয়া ডিএ মামলা সম্পর্কে আপনারা সকলেই জানেন কিন্তু আজকে দুটি লেটার হাতে এসেছে যেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা কবে থেকে এরিয়ার পাবে তারা কি কোনো ইনস্টলমেন্ট পেয়েছে কিনা না এছাড়া কত শতাংশ সুদসহ বকেয়া ডিএ তারা পাবে সমস্তটাই দেখাবো ও এবং আপনাদের যে এস ফাইল হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে সেখানে যে ডিফেক্ট লিস্ট আছে একটা দশটা ডিফেক্ট আছে সেই ডিফেক্টগুলি কোনো রকম রেক্টিফাই হলো কি না পুরো লাইভ আপডেট দেখাবো এবং আপনাদের কাছে অনুরোধ থাকবো চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আপডেট পেতে আইকনটি প্রেস করবেন দেখুন এই যে সতেরোই নভেম্বর দু হাজার বাইশের বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের একটি লেটার পাওয়া গেছে যেটা ম্যানেজিং অ্যান্ড চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টরকে দেওয়া হয়েছে কোর্টের অর্ডারের ভিত্তিতে এবং কোর্টের অর্ডারটা পালন করতে বলা হয়েছে এবং সেখানে কী লেখা আছে দেখুন এই যে এখানে যেটা বলছে ফর দ্য রিজন স্টেটেড অ্যাবভ দিস কোর্ট ইজ ইনক্লাইন টু ডাইরেক্ট দ্য ডাব্লু বিএসি ডিসিএল অ্যান্ড ডাব্লু বিএসি টিসি এল টু পে অল এরিয়ার অফ ডিএফ ফ্রম দ্য ইয়ার দু হাজার ষোলো টু টিল ডেট অর্থাৎ দু হাজার ষোলো থেকে একটা বকেয়ার কথা কিন্তু এখানে বলা হচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে যে এইও দশ শতাংশ সুস্বস কিন্তু সেটা বলা হচ্ছে এবং এখানে যেটা বলা হচ্ছে দেখুন ফোর ইনস্টলমেন্টের কথা বলা হচ্ছে এই যে ইন ফেজ ম্যানার ইন ফোর ইনস্টলমেন্ট টু ইচ অফ দ্য এমপ্লয়ি অফ দ্য টু কোম্পানিস দুটো কোম্পানির সমস্ত এমপ্লয়িকে এই যে চারটে ইনস্টলমেন্টে এই দু হাজার ষোলো থেকে বকেয়া আর কথা বলা হচ্ছে দশ শতাংশ সুস্ম আর একটা চিঠি দেখুন তো ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে এখানে যেটা বলা হচ্ছে দেখুন কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে পয়লা এপ্রিল দু হাজার কুড়ি থেকে দি কারেন্ট ডিআনএস অ্যানাউন্স সেলবি পেইবেল অ্যাট সেন্ট্রাল গভর্নমেন্ট রেটস ফ্রম ফার্স্ট এপ্রিল দু হাজার কুড়ি আবার নিচে কি বলাচ্ছেন অ্যাস অলরেডি ডাইরেক্টেড বাই এ ডিভিশন বেঞ্চ অফ কলকাতা ক্যালকাতা হাইকোর্ট অন মার্চ ইলেভেন দু হাজার কুড়ি এই পাসড ইন ম্যাট একশো উনিশ অফ দু হাজার কুড়ি দি এরিয়ার ফ্রম জানুয়ারি দু হাজার বিশ এই যে এ আবার একটা বলা হচ্ছে যে জানুয়ারি কুড়ি থেকে এরিয়ার দিতে হবে দশ শতাংশ সুশত ওদিকেও একটা হল ষোলো সাল থেকে যখন পে কমিশন চালু হয়েছে কেন্দ্রের সেখানে তো নতুন ডি এর হার তৈরি হয়েছে এ সেখান থেকে কিন্তু তাহলে টানা হচ্ছে একটা ষোলো সাল থেকে বলা হচ্ছে আর একটা এখানে কুড়ি সাল থেকে এ বলা হচ্ছে এবং কারেন্ট যে কেন্দ্রীয় সরকারের রেট অফ ইন্টারেস্ট সেটা দিতে বলা হচ্ছে ফলে এখনও পুরোপুরি সলভ হয়নি সমস্ত ইনস্টলমেন্ট পাননি ই হয়তো দু একটা পেয়েছেন সেই জন্য কিন্তু আবার কোর্টে কেসটা চলছে এইগুলো আপনাদের দেখে রাখা উচিত কারণ প্যারালাল একই কেস চলছে এবার আপনাদের কারেন্ট দেখাবো আপনাদের কি স্ট্যাটাস রয়েছে কেসের এই দেখুন আপনাদের সেই ডিফেক্ট লিস্ট এসএলপির এখানে দেখুন দশটা ডিফেক্ট রয়েছে এবং সবই দেখুন পাঁচ এগারোতে নোটিফিকেশন ডেট এখানে রিমুভ অন ডেট দেখুন কিছু নেই অর্থাৎ একটাও ডিফেক্ট কিন্তু আজকে এই আঠেরোই নভেম্বর দু এখনও পর্যন্ত কিন্তু ডিফেক্ট রিমুভ করা হয়নি রেক্টিফাই করা হয়নি যেরাম ছিল সেরকমই কিন্তু রয়েছে যদিও তিরিশে নভেম্বর কলকাতা হাইকোর্টে কন্টেম মামলা রয়েছে তার আগে কি হয় সেটাই দেখার এই যে আপনাদের সেই ডায়েরি নম্বর এখনও কেস নাম্বার তো পড়েই নি যেহেতু ডিফেক্ট লিস্ট এখনও একই রকম রয়ে গেছে এটা একেবারে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে লাইভ দেখাচ্ছি এই মুহূর্তে ধন্যবাদ